হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা পড়াবো। প্রথম পার্টে আমরা পড়ে নিয়েছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখে নিও। আর আজকে সেকেন্ড পার্টটা হবে, চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবীর পরিক্রমা, যেটা একদমই প্রথমের অধ্যায়টা দেখবে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, যারা প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে পরে প্রথম পার্টটা দেখে নিয়ে তারপর সেকেন্ড পার্টটা দেখলে তোমাদের একটু সুবিধা হবে। তো আমি আগের দিনে 5 পাতা পর্যন্ত পড়েছিলাম, আজকে 6 পাতা থেকে শুরু হচ্ছে। দেখো কীভাবে কী আছে। আগের দিন তাহলে আমরা কী কী পড়েছিলাম, মহাকর্ষ, মেরু কী, তারপরে অক্ষ কাকে বলে, আবর্তন গতি, পরিক্রমণ গতি, তারপর মুক্তির বেগ, এই সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। আজকে আমরা পড়ব সময়, কীভাবে আমরা সময় মাপি। সাধারণত আমরা কী দিয়ে সময় মাপি, আমরা সাধারণত আমাদের যে ঘড়ি থাকে, ওয়াল ক্লক বা হ্যান্ড রেস্টে যে ঘড়ি থাকে, সেইগুলো থেকে আমরা মেনলি ঘড়ি দেখি। কিন্তু আগে তো ঘড়ি আবিষ্কারের আগে কিছু সময় গণনা করা হতো, সেটা প্রাকৃতিক উপায়ে। ওই জন্য এখানে বলা আছে যে প্রাকৃতিক ঘড়ি। ঠিক আছে, তো কি বলছে দেখো, সময়কে মাপার 3টি প্রাকৃতিক উপায় আছে। এটা কিন্তু প্রাকৃতিক উপায় মানে আমাদের সৃষ্ট যে ঘড়িটা, মানে আমরা যেটা দেখি সেটা নয় কিন্তু। ঠিক আছে, এটা প্রাকৃতিক উপায় মানে যেটা প্রাকৃতিক নিয়মে হয়, ওটা তো মানুষের তৈরি। তো এটা কী বলছে, 3টে উপায় কী কী। 1 নম্বর বলছে, প্রথম উপায়টা খুব সহজ, 24 ঘন্টায় একবার করে দিন ও রাতের পর্যায়ক্রম। আচ্ছা, তাহলে আমরা 24 ঘন্টায় একটা দিন পাই, 12 ঘন্টা দিন পাই, 12 ঘন্টা রাত পাই, তাই তো? মানে একটা দিন পাচ্ছি, একটা রাত পাচ্ছি। তারপরে বলছে, পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্য থেকে আমাদের আড়াল করে, আবার কখনো নিয়ে আসে সূর্যের আলোর দিকে। আসলে বিশাল একটা জাহাজ, জাহাজের মতো পৃথিবীটা সূর্যের কিরণের নিচে ধীরে ধীরে ঘুরছে। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকে বলা হয় দিন, আর বাকি অর্ধেকটা রাত অন্ধকার। এইটা হতে পারে যে দিন দিন আর রাত কীভাবে হচ্ছে সূর্যের আলোতে, সেটা বলতে পারি যে পৃথিবীর যে অংশটা সূর্যের কাছে আসছে, মানে আমি যদি এরকমভাবে দেখাই, ধরো এটা হলো সূর্য, ঠিক আছে, এটা হলো সূর্য, এবং ধরো এই রে দিচ্ছে, এবং এখানে হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদেরকে পৃথিবী, ঠিক আছে। এ সূর্যালোক দিচ্ছে, এ কত দূর পর্যন্ত দেবে সূর্যালোক, এত দূর পর্যন্ত। এ তার এটা ভেদ করে যেতে পারছে না, তাহলে ঠিক এই অংশটা, এর অর্ধেক অংশটা, এটা হচ্ছে দিন, এই পার্টটা হচ্ছে দিন। কেন দিন, কারণ এটা সূর্যালোক পাচ্ছে দিনের বেলাতে, সূর্যের আলো পাচ্ছে, আর বাকি অংশটা কিন্তু আড়ালে রয়ে আছে, এই কিন্তু সূর্যালোক পাচ্ছে না। এই এরকম করে ভেদ করে তো যেতে পারে না, তো ওই জন্য এই সূর্যালোক এত পর্যন্ত সূর্যালোক পাচ্ছে। এই যখন সূর্যটা এখানে আসবে তখন ও এদিকে আলো পাবে এবং এদিকে রাত হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল রাত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দিন ও রাত কীভাবে হয় সেটা। এরপর দ্বিতীয় উপায়টা দেখবো, দ্বিতীয় উপায়টা কী বলছে, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলছে চান্দ্রমাস। এই চান্দ্রমাস কাকে বলে, এটা একটা প্রশ্ন হতে পারে। বলছে পৃথিবীর উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ কী, একটাই উপগ্রহ আছে যেটা হচ্ছে চাঁদ, ঠিক আছে, প্রাকৃতিক উপগ্রহ, এটা হচ্ছে চাঁদ। তো সেই চাঁদ পৃথিবীকে যখন ঘুরছে, প্রত্যেকটা গ্রহই তো একে অপর দিকে ঘুরছে, যেমন সূর্যকে ঘুরছে পৃথিবী, বুধ, শুক্র, এইসব গ্রহগুলি এবং উপগ্রহগুলি, সেগুলি কী করছে, পৃথিবী চারিদিকে, পৃথিবী চারিদিকটাতে ঘুরছে। তাহলে পৃথিবী চারিদিকে উপগ্রহটা ঘুরছে, সেটা হচ্ছে চাঁদ। সে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে 28 দিন নেয়। এই যে 28 দিনে একটা মাস হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় চান্দ্র মাস। কিন্তু আমরা বর্তমানে কী দেখি, বর্তমানে 30 দিনে এক মাস ধরা হয়, আবার কখনো কখনো 31 দিনেও ধরা হয়, আবার 28 দিনেও মাস হয়। এইভাবে অনেক সময় সময় গণনা করা হয়, একদিন হলো, দুদিন হলো, চাঁদের অবস্থান, এই যে চাঁদের অবস্থান, প্রথম একদম পাতলা আছে অমাবস্যার টাইমে, তারপর অমাবস্যার পর থেকে আস্তে আস্তে চাঁদের আলো ফুটতে ফুটতে, এরকম করে যখন ফুল মুন হয়, পুরো মুন দেখতে পায়, সেটাকে পূর্ণিমা। এইভাবে যখন দুটো হচ্ছে, দুটো আসছে, এই প্রসেস প্রক্রিয়া টোটালটা হচ্ছে, সেটা হলো চান্দ্র মাস। ওকে, তৃতীয় উপায়টা কী বলছে, পৃথিবীর সূর্য পরিক্রমণ। তাহলে পৃথিবীর সূর্য পরিক্রমণ আগের দিন পড়েছিলাম আমরা, যে পরিক্রমণ কাকে বলছে, আবর্তন আর পরিক্রমণ দুটো আলাদা। পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরছে সেটা হচ্ছে আবর্তন, আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে সেটা হচ্ছে পরিক্রমণ। সেটা করতে কত সময় লাগে, 365 দিনে একবার প্রদক্ষিণ করছে। এই 365 দিনটাকে আমরা কী বলি, 1 বছর বলি, ওই জন্যে ওটাকে বলা হয় সৌর বছর। পরিক্রমণ করতে সময়কে ধরে
বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতিও বলা হয়। 365 দিনকে এক পাক ঘুরছে, একদিনে এরকম করে দুই পাক ঘুরছে, দুদিনে এরকম করে টোটাল 365 দিন আসছে। এখান থেকেও কিন্তু আমরা সময় গণনা করতে পারি। তাহলে এই তিনটে উপায়ে হলো, প্রথমটা হলো যে সূর্যের সামনে যে আসছে, যে অংশটা আসছে সেটা দিন এবং অপোজিট উল্টো দিকটাতে রাত, এটা চান্দ্র মাসের মাধ্যমে করতে পারি আর সৌর বছরের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, প্রাকৃতিক উপায় তিনটি। এরপরে দেখো একটা এখানে বক্সে লেখা রয়েছে জানকীতে, সভ্যতার শুরু থেকে হাজার হাজার বছর ধরে মানুষ এভাবেই দিন রাতের আসা যাওয়া, চাঁদের বাড়া কমা প্রভৃতি থেকে দেখে সময়ের হিসাব রাখার চেষ্টা করেছে। কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে আরও বেশি নিখুঁত সময় মাপার প্রয়োজন হলো। 24 ঘন্টার দিনকে ঘন্টা মিনিট সেকেন্ডে ভাগ করে দেওয়া হলো। এখন ঘড়ি দেখে অনায়াসে বলে দিতে পারো এই সময়ে কটা বেজে কত মিনিট কত সেকেন্ড হয়েছে। তাহলে প্রথম দিকে তো অত বোঝা যেত না, কারণ শুধুমাত্র রাত দিন রাতের আসা যাওয়া আর এই চন্দ্রমাস মানে চাঁদের বাড়া কমা, হ্যাঁ ইত্যাদিগুলো দেখে কিন্তু বুঝতো। কিন্তু এখন সেটা অন্য, এখন দিনের যত দিন যাচ্ছে নতুন নতুন ঘড়ি, ডিজিটাল ওয়াচ বা এখন তো নর্মাল কাটা ওয়াচ যেগুলো হয় সেগুলোও আমরা দেখে সময় নির্ধারণ করতে পারি, এবং সেটা এতটাই নিখুঁত হচ্ছে দিন দিন যে কত মিনিট কত সেকেন্ডও আমরা বলে দিতে পারি দেখে পরে। এতটাই নিখুঁত হয়েছে। এরপরে কি বলেছে, এখানে একটা তোমাদেরকে সূর্য ঘড়ি চাইলে তোমরা বানাতে পারো, ঘরে একটা সূর্য ঘড়ি এরকম চাইলে বানাতে পারো। একটা কাগজ এরকম করে পাতবে, সাদা কাগজ, তার উপর একটা দণ্ড নিতে হবে, সোজাভাবে থাকবে এরকম, ওপর দিকে এরকম সোজাভাবে দণ্ডটা থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে দাঁড় করা থাকবে, এরকম একটা দণ্ড নিয়ে পড়ে এবং এরকম ঠিক যেমনভাবে পজিশনে রাখা আছে এরকম রাখতে হবে, যে সূর্যের ছায়া দেখে দেখে যখন প্রথমে সকালবেলাতে যখন দেখবে দণ্ডটা যেখানে এখানে থাকবে তো সেখানে একটা দাগ কেটে নেবে। আবার যখন 1 ঘন্টা ঘড়ি দেখে, তোমরা ঘড়ি দেখবে, ঘড়ি দেখে 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা পর, ধরো এখানে তুমি 7টার সময় দেখলে, তাহলে এটা 7টা করলে, তারপর ধরো তুমি 8টার সময় দেখবে যে এটা কোথায় গেলো, এই ছায়াটা কোথায় আছে, তখন এখানে যাবে ছায়াটা এবং সেখানে সঙ্গে সঙ্গে একটা পেন্সিলের দাগ টেনে নেবে যে পাক্কা 8টার সময় কোন জায়গাতে আছে। এরকম করে 1 ঘন্টা অন্তর অন্তর তুমি দাগ টেনে নিলে, দিয়ে এইটা পরের দিন যখন তুমি যাবে, পরের দিন যখন আবার বসাবে, এটা তো তোমার হয়ে গেলে তৈরি, পরের দিন যখন সূর্য যেখানে রোদ পাচ্ছে সেই জায়গাতে যখন দেখবে তখন পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে যে কটা বাজছে। এটা কিন্তু তুমি ঘড়ি ছাড়াই বলে দিতে পারবে দ্বিতীয়বারে। ঠিক আছে, এটাই হচ্ছে সূর্য ঘড়ি বলা হয়, সূর্যের ছায়া দেখে। এরপরে দুটো প্রশ্ন আছে, এটা বলছে যে লক্ষ্য করে দেখো কখন লাঠির ছায়াটা সব থেকে ছোট হবে। এটা কখন হতে পারে, যখন ধরো সূর্যালোক থাকছে, এটা একটা দণ্ড ধরে নিচ্ছি, তখন সূর্য এখানে থাকবে, সূর্য উঠছে, তখন ছায়া এই দিকটাতে পড়বে এরকমভাবে, তারপর যখন সূর্য ওপর দিকে উঠল তখন এরকমভাবে পড়বে, এরকম করে এগোতে এগোতে থাকবে। সূর্য যখন ঠিক মাথার ওপর থাকবে তখন ছায়াটা প্রায় একদম প্রায় থাকবে না, কারণ এর ঠিক এর ওপর পড়ছে, তখন ছায়াটা ঠিক দণ্ডটার ওপরে এরকম করে পয়েন্টে পড়বে। তাহলে যখন দুপুরবেলা মানে 12টার সময় বা ওই টাইমটাতে, তখন কিন্তু ছায়া সব থেকে কম পড়বে। আবার যখন এইদিকে সূর্য চলে যাবে তখন ছায়া এইদিকে পড়বে, মানে সবসময় বস্তুটার উল্টো দিকে ছায়া পড়ে, যেদিকে সূর্য থাকে তার ঠিক উল্টো দিকে। দেখো আমি এদিকে সূর্য এঁকেছি, এদিকে সূর্য এঁকেছি, ছায়া কিন্তু উল্টো দিকে পড়বে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখো এইখানে যদি সূর্য থাকে তাহলে ঠিক ছায়া এখানে পড়বে, এখানে সূর্য থাকলে ছায়া এখানে পড়বে, দণ্ডটা ছায়া। ঠিক আছে, তাহলে সব থেকে ছোটো হবে যখন এই পজিশনে থাকবে। তো এই পজিশন কটার সময় থাকবে, প্রায় 12টার সময় থাকবে দুপুরবেলাতে মেনলি। তাহলে এইটার উত্তরটা হবে, লক্ষ্য করে দেখো কখন লাঠির ছায়াটা সব থেকে ছোটো হবে, তাহলে এটার উত্তরটা হবে দুপুরবেলা। দ্বিতীয় প্রশ্নটা দেখো, কখন সব থেকে লম্বা হবে। এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্কে থাকলো তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের মতে কোনটা মনে হচ্ছে। আমি এটা পরের দিন ভিডিওর প্রথমেই আলোচনা করে দেবো, তাও তোমরা যারা জানো তারা কমেন্ট বক্সে চেষ্টা করবে এই উত্তরটা দেওয়ার। ওকে, এরপরে দেখো কি বলছে, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতবার নিজ অক্ষের ওপর আবর্তন করে। তাহলে পৃথিবীকে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতটা সময় লাগে আগে আমরা দেখি, কতটা সময় লাগে আমরা জানি, 365 দিন, তাই তো? 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করছে পৃথিবী। তাহলে পৃথিবী যখন এক পাক ঘুরছে নিজে অক্ষের চারিদিকে, তখন সেটার মানে কি, সেটার মানে একদিন, মানে যখন পৃথিবী
এটা অক্ষ, অক্ষটা যখন এক পাক ঘুরছে এরকম ভাবে, এক পাক এদিকে ঘুরলো, এক পাক ঘোরা মানে কি, এক একটা দিন হয়ে গেল 24 ঘন্টা, 24 ঘন্টা এক পাক ঘুরছো, তাহলে আমরা যদি হিসাব করে দেখি যে এক পাক ঘুরছে মানে সময় লাগছে একদিন, মানে ঘোরা মানে হচ্ছে এক পাক, এক পাক ঘোরা, তাহলে 365 দিন ঘুরতে কত পাক ওর ঘুরতে হবে, তাহলে 365 পাক সেম হবে না? ইস, কি বাজে হলে জায়গাটা, আরেকবার করি। দেখো পৃথিবীর এটা হলো অক্ষ, এটা হলো পৃথিবীর অক্ষ, এক পাক ঘুরছে এরকম করে, জাস্ট এক পাক, এক পাক ঘোরা মানেই তোর 24 ঘন্টা বা এক দিন ধরে, তাই না? একদিনেও কত পাক ঘুরছে? এক পাক, একদিনেও এক পাক ঘুরছে, তাহলে সূর্যকে প্রদক্ষিণ করতে কতটা সময় লাগছে? 365 দিন, তাহলে 365 দিনেও কত পাক ঘুরবে? 365 পাক, ইন্টু এক ইন্টু 365 মানে 365 পাক, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম 365, তাই তো? তাহলে এখানে এখানের যে উত্তরটা আছে, এখানে যে প্রশ্নটা আছে, তার উত্তরটা হবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজ অক্ষের উপর আবর্তন করছে, তাহলে এটা আমরা বলবো 365 বার আবর্তন করছে। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপরে বলছে একদিন বা 24 ঘন্টায় কতগুলো মিনিট আছে। আচ্ছা, সেখানে একটা সূত্র বলে দিয়েছে যে 1 ঘন্টায় আমরা জানি 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড, তো আমাদের মিনিট প্রয়োজনে, আমাদের ঘন্টা আর মিনিটের এই সেকেন্ডটা প্রয়োজনে আমাদের ঘন্টা আর মিনিটের কাজ, তাহলে ওটা আমরা কীভাবে করব? তাহলে প্রথমে আমরা কী জানি, আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। ওকে, এক ঘন্টা মানে 60 মিনিট। এবারে বলছে কত ঘন্টা চেয়েছে, 24 ঘন্টা মানে যেটা একদিন, তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 ইন্টু 60, তাহলে আমরা মিনিটটা পেয়ে যাব, তাই না? তাহলে গুণ করে দেখো, 6 4 24-এ 4, হাতে 2 12 2 গুণে 14, তাহলে এইটা বেরোচ্ছে 1440 অ্যান্সার। এটা কি হচ্ছে, কিসে? মিনিটে। 1440 মিনিট হচ্ছে উত্তর, দ্বিতীয়টার উত্তর, ঠিক আছে? এরকম করে তোমরা ঐকিক নিয়মে করবে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, 1440 মিনিট, ক্যালকুলেশন করে করবে। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাবো নেক্সট। কি বলছে দেখো, বলছে 29 ফেব্রুয়ারি তারিখটা কি প্রতি বছর ক্যালেন্ডারে পাও, কিন্তু কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাসটা 24 দিনের বদলে 29 দিন হয়, তাহলে 29 ফেব্রুয়ারি কারোর জন্মদিন হলে কি হবে? তাহলে আমরা নর্মালি কি জানি, ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, সাধারণত আমরা তাই জানি 28 দিনের হয়, কিছু কিছু বছর 28টা 29 দিনে পরিণত হয়। কীভাবে হয় সেটা এখানে উত্তর আছে, ঠিক আছে, যে কেন হচ্ছে। লিপ ইয়ার যাকে বলে বা অধিবর্ষ, সেই বছরে একটা দিন অতিরিক্ত হয়, যার ফলে আমরা 29 তারিখ ধরি। এবারে ধরো কোনো বছর লিপ ইয়ার বছর চলছে, তো সেখানে 29 ফেব্রুয়ারিটা রয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রতি বছর হয় না, 4 বছর অন্তর অন্তর পাওয়া যায়, তাহলে এখানে উত্তরটা হবে তারিখটা কি প্রতি বছর পাও, তা উত্তরটা হবে না, পাই না। যদি প্রশ্ন করতো যে কত বছর অন্তর অন্তর পাও, তাহলে হবে 4 বছর অন্তর অন্তর, কারণ লিপ ইয়ার বা অধিবর্ষ সেটা 4 বছর অন্তর অন্তর হয়। কেন হয় আমি বলে দিচ্ছি এখানে ডিটেলসে, হ্যাঁ। তারপরে বলেছে কিন্তু কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়, ঠিক, কি যদি কারোর 29 ফেব্রুয়ারি জন্মদিন হয় তাহলে কী হবে, কী হবে? তাহলে ধরো কারোর জন্মদিন লিপ ইয়ার বছর চলছে, মাস চলছে 29 তারিখ হয়েছে ফেব্রুয়ারি মাসের, সেখানে যদি তার জন্মদিন হয়, তাহলে পরের বছর কিন্তু আর তার জন্মদিনটা আসবে না, কারণ পরের বছর আবার 28 তারিখ চলে আসবে, তারপরের বছর 28 তারিখ, এরকম করে আবার 4 বছর পর কিন্তু ওর আবার লিপ ইয়ার যখন হবে,
তখন আবার এই 29 ফেব্রুয়ারিটা আসবে, মানে ওর জন্মদিনটা আবার 4 বছর পর হবে। সত্যি যদি 29 ফেব্রুয়ারি জন্মদিন হয় তাহলে কিন্তু খুবই সমস্যা, নিশ্চিত কারোর হয়ে থাকে। হ্যাঁ, কারণ 4 বছর অন্তর অন্তর বার্থডে পালন হবে, এটা একটু কষ্টকর যাকে বলে। আচ্ছা দেখো, এরপরে কি বলছে যে অধিবর্ষ ব্যাপারটা কি, যে কেন এটা হচ্ছে, যে 1 বছর করে বাড়ছে বা কেন, সেটা আমরা দেখব। আমাদের ক্যালেন্ডারে 1 বছর 365 দিন, আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণ করতে কত সময় লাগছে, যেটাকে সৌরবছর বলছি, সেটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অনেকটা বড়, কিন্তু তোমাদেরকে এটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অতিরিক্ত থাকছে। আমরা হিসাবের সুবিধার জন্য আমরা 365টাকে 1 বছর ধরে নিই, আর এই বাকি অংশটুকু 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটা আমরা বাড়তি রেখে দিই। বাড়তি থাকতে থাকতে 4 বছরে সেটা একটা দিনে পরিণত হয়। কীভাবে? এই 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ডকে যদি আমরা 6 ঘন্টা হিসেবে ধরে নিই, ঠিক আছে, ধরে নাও এটাকে আমরা 6 ঘন্টা ধরলাম, এটাকে আমরা 6 ঘন্টা নিজেদের হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম। সেটাকে যদি আমরা দেখো 4 বছর, মানে 4 দিয়ে গুণ করি, মানে প্রথম বছর 6 ঘন্টা বাড়লো, দ্বিতীয় বছর আরও 6 ঘন্টা বেড়ে গেল, তৃতীয় বছর আরও 6 ঘন্টা বেড়ে গেল, চতুর্থ বছর আরও 6 ঘন্টা বেড়ে গেলো, তাহলে কি 4 বছর 6 ঘন্টা করে বাড়লে কত হচ্ছে, 24 ঘন্টা হচ্ছে, তাই তো? 24 ঘন্টা মানে কি একটা দিন, এটা মানেই তো একটা দিন। তাহলে 4 বছর অন্তরে এই একটা দিন ওই ফেব্রুয়ারি মাসের অতিরিক্ত সময়ে সময় যোগ করে দেওয়া হয়, ঠিক আছে? এইটা হচ্ছে এর কারণ। দেখো আমি ডিটেলসে আমি শর্টে বলে দিলাম, ওখানে তোমাদের এখানে লেখা আছে যে এই, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিন আমরা 1 বছর ধরে নিয়েছি, ফলে কি হচ্ছে, প্রতি বছর ওই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে বাড়তি থেকে যাচ্ছে। এই সময় এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর একটা পুরো দিন, অর্থাৎ 24 ঘন্টা কী করে আসলো সেটা লিখে নিই। সেটার উত্তরটা হচ্ছে এইটা, তোমরা চাইলে এখানে ব্র্যাকেটে এটা 6 ঘন্টা × 4 করে = 24 ঘন্টা বা 1 দিন এটা কিন্তু লিখে দিতে পারো এই জায়গাতে, এই যে এটা বললো বাড়তি সময়ের হিসাব রাখার জন্য প্রতি 4 বছর। এখানে তোমরা উপরে 6 ঘন্টা × 4 সময় = 24 ঘন্টা বা 1 দিনটা কিন্তু লিখতেই হবে, ঠিক আছে, বা 1 দিন এইটা ধরে নেওয়া হলো। ওকে, তাহলে এইবারে বলছে যোগ করে নেওয়া হলো, কোথায় যোগ করবে, যেখানে কম সংখ্যা আছে দিন, যেমন ফেব্রুয়ারি মাসে ওখানে একমাত্র 28 আছে, কোনো মাসে তো আর 32 করা যেতে পারে না 31 থেকে, ওই জন্যই ওই ফেব্রুয়ারি মাসে ওটা যুক্ত করা হয়, ওই 1 দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাসটা 29 হয়ে যায়, আর বছরটা হয়ে যায় 366 দিন। তাহলে আমি যদি বলি অধিবর্ষের দিনের সংখ্যা কত বা লিপ ইয়ারে কত দিনে 1 বছর হয়, তাহলে উত্তরটা কিন্তু এইটা হবে, 366 দিন, তখন কিন্তু 365 দিন হবে না, কারণ ওই ফেব্রুয়ারি মাসে একটা দিন অতিরিক্ত হচ্ছে না, ওই জন্য। তাহলে এই 366 দিনের বছরকে বলা হচ্ছে অধিবর্ষ। এই 366 কীভাবে, যদি প্রশ্ন আসে অধিবর্ষ কাকে বলে, তাহলে 1-2 লাইনের মধ্যে লিখবে, আর যদি বলা হয় কেন অধিবর্ষ কেন হয়, ঠিক আছে, কীভাবে হচ্ছে অধিবর্ষ, একদিন কেন বেড়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, এরপর নানাভাবে প্রশ্ন করতে পারে, তখন উত্তরটা কিন্তু এরকম করে ছোট্ট মতো করে লিখে এই হিসাবটা পারলে দেখিয়ে দিও, যে 6 ঘন্টা × 4 = 24 ঘন্টা বা সেটাকে আমরা 1 দিন ধরছি। এরপরে বলছে এই অধিবর্ষের ব্যাপারটা প্রথম এলো কোথা থেকে। এখানে দেখো জানো কি এখানে দেওয়া আছে, কাদের মাথায় এই অধিবর্ষের ব্যাপারটা প্রথম এলো। উত্তর হচ্ছে মিশরীয়রা প্রথম একটা অতিরিক্ত দিন যোগ করে হিসাব ঠিক রাখার উপায় আবিষ্কার করেছিল। তারা প্রথম কারা এই ব্যাপারটা খেয়াল করেছিল, সেটা হচ্ছে মিশরীয়রা। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব যে এই যে লিপ ইয়ার, এটা আমরা বুঝবো কী করে, যে কোনো একটা সাল বলে দিলেই আমরা এটা বুঝবো কী করে যেটা লিপ ইয়ার হচ্ছে, সেটার একটা উপায় আছে। যে সমস্ত বছরকে, যেমন ধরো 2012 সাল, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগটা মিলে যাবে, সেই বছরটা হবে অধিবর্ষ। তাহলে 1 নম্বরের প্রশ্নে এটা উত্তর দিলেই হবে, যেমন একটা উদাহরণ দিয়ে দিও, যেমন 2012টা একটা অধিবর্ষ সাল, কীভাবে প্রমাণ হচ্ছে সেটা ভাগ করে দেখে নিও একবার, ঠিক আছে? এরপরে বলছে কিন্তু আরও একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময় বেশি ধরে নেওয়া হয়ে যায়, এর ফলে এই সমস্যা মেটাতেই
এই সমস্যা মেটাতে শতাব্দী বছরগুলোর যেমন 1900 সাল, 2000 সাল, 2000 সালের জন্য অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। মানে এই যে আমরা বললাম না, 5 ঘন্টার ব্যাপারটা আমরা 6 ঘন্টা ধরে হিসাব করে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে ওটা, সময়টা কি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা তো অ্যাকচুয়াল অতিরিক্ত সময় হচ্ছে। এখানে দেখো, এটা যদি পুরো 60 মিনিট হতো, এই পোর্শনটা 60 মিনিট, 60 মিনিট এলে তবে এটাকে 6 ঘন্টা ধরা যাবে, তাই না? এটা কত, মোটামুটি 11 মিনিট কম রয়েছে, প্রায় 11 মিনিট কম রয়েছে। তো এই 11 মিনিট অভাব রয়েছে, তার মানে এই 11 মিনিটটাকে আমরা অতিরিক্ত ধরছি, প্রত্যেকবার 11 মিনিট করে অতিরিক্ত থেকে যাচ্ছে, তাই না? তো ওই জন্য কি বলছে, এই একটা সমস্যা তৈরি হয় যে 11 মিনিট যদি আমরা অতিরিক্ত ধরে নিচ্ছি, এক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যায়। সেই জন্য কি হয়, এই সালগুলো 4 দিয়ে ভাগ করা যায় না। কোন সালগুলো, যেগুলো শতাব্দী বছর। আচ্ছা, শতাব্দী বছর মানে কি, মানে হচ্ছে 100 বছর। শতাব্দী শব্দটার মানেই হচ্ছে 100 বছর। হ্যাঁ, মানে হচ্ছে যেগুলো লাস্টে 2 শূন্য থাকবে বা 2 শূন্যের অধিক থাকবে, সেগুলো হচ্ছে শতাব্দী বছর। যেমন 1900 সাল, দেখো এখানে 3টে শূন্য আছে, সেখানেও কিন্তু 20 শত, এটাকে আমরা বলতে পারি 20 শত হিসেবে বলতে পারি, বা 1900 হিসেবেও বলতে পারি। 1900 সাল যাকে বলে, শ মানে কি শত, ওই জন্য এটাকে শতাব্দী বছর বলা হয়। তো যেগুলো শতাব্দী বছর, মানে হয় ধরো 2 বা 3টে শূন্য থাকবে যে বছরগুলোতে, সেখানে কিন্তু 4 দিয়ে ভাগ করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে। সেটা মাথায় রেখো। যদি নর্মাল ইয়ার হয়, যেমন 2008, 2004, এই সালগুলোকে তোমরা 4 দিয়ে ভাগ করলে উত্তর পাবে, কিন্তু কোনো শতাব্দী বছর, মানে শেষে যদি 2 বা 3টে শূন্য দিয়ে কোনো সাল থাকে, সেক্ষেত্রে তোমরা 400 দিয়ে ভাগ করবে। এখানে কতগুলো উদাহরণ দিয়েছে, এগুলো প্রতিটা ভাগ করে করে দেখতে হবে তোমাকে। যেমন 2004 সালটাকে আমরা যদি দেখি ভাগ করে, এটাকে আমরা কী দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। 4 5 20 মিলে গেল, শূন্যটা উঠলো, ঠিক আছে। শূন্যটা ওঠার পর আবার 4 শূন্য দিতে যাবে না, 4 দিয়ে যাবে। শূন্য যখন গেল না, তাহলে সেক্ষেত্রে এই শূন্যটা ওপরে তুলে দেবো, এবং 4 মানে 4 1 4, তার মানে দেখো কোনো ভাগ শেষ রইল না, অর্থাৎ এইটা হবে লিপ ইয়ার, ঠিক আছে, বা অধিবর্ষ, ঠিক আছে। লিপ ইয়ার ইংলিশটাও কিন্তু মনে রাখবে। এটা হয়ে গেলো প্রথমটা। দ্বিতীয়টা দিয়েছে দেখো 2000 সাল, বইয়ে দেখো তোমাদের রয়েছে প্রথমেটা এবারে হচ্ছে 2000 সাল, এটা কিন্তু শতাব্দী ইয়ার, 2000 সালটা কিন্তু শতাব্দী ইয়ার। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, আমরা 400 দিয়ে ভাগ করবো। দেখো 400 দিয়ে ভাগ করলে এটা কত দিয়ে যাবে, 4 5 6 20, মানে 2005 দিয়ে করলে 2000 মিলে যাবে, তার মানে এটা লিপ ইয়ার, 2000 সালটা লিপ ইয়ার, কোনো ভাগ শেষ থাকছে না। তৃতীয়টা দেখো 2012 রয়েছে, 2012টাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, কারণ এটা নর্মাল ইয়ার রয়েছে, কোনো শতাব্দী ইয়ার নয়। তাহলে এটাকে কী করবো আমরা, 5 দিয়ে দেখো প্রথমে, 4 5 6 20 মিলে গেল, 1 যাচ্ছে না, 0 দিলাম, 2 নিয়ে এলাম, তারপরে হচ্ছে 4 3 12, এটাও মিলে গেল, এখানেও কোনো ভাগ শেষ থাকবে, তার মানে এটাও হচ্ছে অধিবর্ষ, ঠিক আছে। তারপরে হচ্ছে 1900 সাল, 1900 সালটা তোমাদের রইলো হোমওয়ার্ক, একটা তোমরা নিজেরা করো এবং কমেন্ট বক্সে উত্তর দেবে। তাহলে তোমাদের 2টো হোমওয়ার্ক রইলো, ঠিক আছে। প্রথমেরটা ছিল ওই সূর্য ঘড়ির ব্যাপারটাতে, যে কখন সব থেকে বেশি ছায়াটা লম্বা হবে, এইটা। আরেকটা হচ্ছে 1900 সালটার তোমরা নিজেরা বার করবে, এটা কি লিপ অধিবর্ষ বছর না অধিবর্ষ নয়, এটা তোমরা বার করে প্লিজ কমেন্ট বক্সে দিও। কমেন্ট বক্সে দিলে কমিউনিকেশন করতে একটু সুবিধা হয়, তোমরা পড়ছো কি পড়ছো না সেটা বুঝতে সুবিধা হয়, ভিডিও দেখছো কি দেখছো না। তো প্লিজ যদি যারা দেখছো তারা এই 1900 সালটা অধিবর্ষ কি অধিবর্ষ নয় সেটা কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো আমি তার পরেরটা করে দিচ্ছি 2013, 2013কে আমরা আবার 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে দেখবো 4 5 6 20 হচ্ছে, 1 যাচ্ছে না, 0 না ওঠালাম, 3 3 4 3 12, এটাও কিন্তু 1 রয়ে যাচ্ছে, তার মানে এইটা কিন্তু লিপ ইয়ার হচ্ছে না, তাই না? এটা ভাগ শেষ রয়ে আছে, বলেছে যে ভাগ শেষ থাকবে না পুরোপুরি। তারপরে দিয়েছে 2100 সাল, 2100 একটা শতাব্দী ইয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 400 দিয়ে ভাগ করব, 400 কত দিয়ে যেতে পারে, 4 5 6 2000 যাবে, এবং সেক্ষেত্রে 100 বাড়তে রয়ে আছে, 100 কিন্তু যাচ্ছে না, তার মানে এটা কিন্তু অধিবর্ষ ইয়ার নয়, ঠিক আছে। এইগুলো হলো, এটা আমি তোমাদের এই পোর্শনের সলভটা বার করে দিলাম, এইটা হয়েছিল অধিবর্ষ, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হয়নি, এটাও হয়নি অধিবর্ষ ইয়ার, ঠিক আছে। এটা তোমাদের উত্তর, এটা রয়েছে হোমওয়ার্ক, তোমরা করে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
এরপরে পরের পাতায় দেখো, 8 পাতায়, স্কুল থেকে ফেরার পথে সেদিন পিন্টু আর আলী একটা কাগজের ঠোঙার বল বানিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ আলীর চোখে পড়লো বলের কাগজে এত সুন্দর একটা ছবি আর কী সব লেখা, কোনো বইয়ের পৃষ্ঠা হবে হয়তো। এরপরে বলছে, একটু পড়েই আলীর মাথায় একটা প্রশ্ন এলো, আচ্ছা তার আগে এইটা হবে, এই বক্সের পর এটা হবে। বলছে, সূর্য পৃথিবীতে জীবনের উৎস। এটা ঠিক, জীবনের সব থেকে উৎস ইম্পর্টেন্ট হচ্ছে সূর্য। সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা পল্লবিত হয় না, সমস্ত জীব জগৎ সূর্যের ওপর নির্ভরশীল। তাহলে আমাদের জীবনে সূর্যের গুরুত্ব কী, তাহলে এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, এটা হবে। এরপরে বলছে, সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি করছে, এই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপরূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। মানে হচ্ছে সূর্যে যে সূর্য রশ্মিটা, সেটাকে যদি আমরা 200 কোটি ধরি, তার মাত্র 1 ভাগ সূর্যের যে ক্ষমতা, সূর্যের যে আলো প্রদান করার বা তাপ প্রদান করার ক্ষমতা, পুরো কিন্তু আমরা পাই না, আমরা তার অনলি 1% বা 1 ভাগ পাচ্ছি। হ্যাঁ, তাতেই আমাদের গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ আমরা অনুভব করি, প্রচণ্ড গরম মনে হয়, ঠিক আছে। তো এই 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের আলো এবং উত্তাপ প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এইটা দেখার পর, কাগজে এটা লেখা ছিল, ওরা যে বলটা খেলছিল তার মধ্যে, ওইটা দেখার পর আলীর মাথাতে একটা প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন এসেছিল দেখো, সূর্য থেকে পৃথিবীতে প্রতি মুহূর্তে একই পরিমাণ আলো আর তাপ এসে পৌঁছায়, তবে তো রোজই একই রকম গরম বা একই রকম ঠান্ডা পড়ার কথা, কিন্তু সারা বছর ধরে কখনো গরম কখনো ঠান্ডা এরকম হয় কেন? মানে কখনো গরম বেশি হয় মানে গ্রীষ্মকাল, কখনো ঠান্ডা বেশি হয় মানে শীতকাল, তো এই ধরনের কেন হচ্ছে? যদি প্রতি মুহূর্তে যদি একই সময় একই একই পরিমাণ সূর্য তাপ এবং আলো আসছে, তো বেশ, এই প্রশ্নটার উত্তর এখানে রয়েছে। বলছে, দেখো, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার মানে কি, এইরকম পুরো গোলাকার না, এরকম চ্যাপ্টা, এটা হচ্ছে উপবৃত্তাকার, ঠিক আছে, উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পুরোপুরি লম্ব নয়। মানে কি, পৃথিবীর অক্ষ, পৃথিবীর অক্ষ মানে হচ্ছে এইটা, ধর এটা পৃথিবী, পৃথিবীর অক্ষ বলেছিলাম যেটা উত্তর দক্ষিণকে ইয়ে করছে, পৃথিবীর অক্ষ হচ্ছে যেটা উত্তর দক্ষিণকে এরকম করে, পৃথিবীর অক্ষ, আর পৃথিবীর কক্ষ হচ্ছে এইটা যেটা এরকম করে। তাহলে এইটাকে কি লম্বভাবে কাটছে? উচিত তো পুরোপুরি যদি লম্বভাবে থাকা তাহলে এরকম করা উচিত, কিন্তু নয়, একটু হেলানো প্রকৃতির আছে, একটু হেলানো প্রকৃতির, এইরকম একটু বেঁকা মতো রয়েছে। তো এইখানে কত বেঁকা, সেটা হচ্ছে 65.5 ডিগ্রি, ঠিক আছে, 65.5 ডিগ্রি কোণ, এই কোণটা, এই যে একটা কোণ রয়েছে ডিফারেন্স, সেটা হচ্ছে 65.5 ডিগ্রি কোণে অবস্থান করছে। তাহলে এখানে কি বলছে দেখো, যে পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পুরোপুরি লম্ব নয়, কিছুটা হেলানো, কক্ষতর কতটা হেলানো সেটা বলে দিয়েছে 65.5 ডিগ্রি কোণেটা, কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে যে কত ডিগ্রি হেলে আছে। হ্যাঁ, তাই পৃথিবীও কিছুটা হেলানোভাবে সূর্যের দিকে প্রদক্ষিণ করে, এবং এর ফলে কি হচ্ছে, কক্ষপথের এক একটা জায়গা পৃথিবীর এক একটা গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে পড়ে। মানে ধরো, এই যখন এরকম অবস্থাতে রয়েছে, ধরো এখানে সূর্য রয়েছে, তাহলে সূর্য যদি এই পোর্শনে থাকে, তাহলে সূর্য কী করবে, এই হেলানো অংশটাতে বেশি রোদ দেবে, তাই না? যে দিকটা বেশি হেলে আছে মানে বেশি রোদ পাবে, উত্তর দিকটা যদি হেলে থাকে পুরোপুরিভাবে এরকম করে হেলে থাকে, তাহলে উত্তর দিকটা বেশি রোদ পাচ্ছে। হ্যাঁ, ঠিক সেভাবেই কোনো জায়গায় বেশি রোদ পায়, কোনো জায়গায় বেশি ইয়ে পায়, ওই জন্য কখনো গরম অনুভব হয় বেশি, কখনো কারোর সেম জায়গাতে থেকেও শীত অনুভব হয়, মানে দক্ষিণ দিকে থেকেও শীত অনুভব হয়। এটাই হচ্ছে ঝুঁকে থাকার কারণ। আর কেনই বা ঝুঁকে আছে, সেটার উত্তর হচ্ছে এটা, কেন হেলানো। কী বলছে দেখো, পৃথিবীর সৃষ্টির সময়ে বিভিন্ন জাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণেই পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান, এমনটাই বিজ্ঞানীদের ধারণা রয়েছে। মানে কোনো একটা সংঘর্ষ হয়েছিল মহাজাগতিক বস্তুর জন্য, ওই জন্য এটা কিন্তু দেখো এরকম করে ছবি এঁকে দিয়েছে, এরকম হেলানো রয়েছে। এটা হচ্ছে কক্ষ, কক্ষের সঙ্গে অক্ষ এত ডিগ্রি হেলানো, কত ডিগ্রি, 65.5 ডিগ্রি হেলানো, ঠিক আছে।
এইটা হয়ে গেল তোমাদের পড়া। আচ্ছা, তাহলে তোমাদের এতটা পর্যন্তই হলো, 8 পাতা পর্যন্ত। পরের দিন আমরা বাকি অংশটা করব। তোমাদের বুঝতে যদি এই পোর্শনের কোনো জায়গা অসুবিধা হয়, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, এবং চ্যাপ্টারের সাথে সাথে আমি প্রশ্নগুলো বলে দিতে থাকছি যে কীভাবে প্রশ্ন আসতে পারে। তাও চ্যাপ্টার শেষে কিছু প্রশ্ন আলোচনা করে দেবো, আগে চ্যাপ্টারটা শেষ করার পর। ওকে, তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।